গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা ড্রেনেজ সিস্টেমের একটা উপরে একটা ক্লাস করব। তো এখানে যা কিছু খুঁটিনাটি আসে কয়েকটা রিভার, যেমন হচ্ছে হিমালয়ের যে সমস্ত রিভারের উপরে খুঁটিনাটি কোশ্চেন আছে, তারপরে সব কিছুই আলোচনা করব। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। ফার্স্ট কী আছে আজকে, কি না, দ্য ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য চ্যানেলস ইজ কল্ড দ্য ড্রেনেজ। ঠিক আছে, তো কি না, কোনো একটা চ্যানেলের মধ্য দিয়ে জল প্রবাহিতকে বলা হয় কি ড্রেনেজ বলা হয়, ড্রেনেজ বলা হয়। ঠিক আছে, দ্য নেটওয়ার্ক অফ সাচ চ্যানেল ইজ নোন অ্যাজ দ্য ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, এটাই হচ্ছে, এইরকম জিনিসটা হচ্ছে কি ড্রেনেজ সিস্টেম নামে পরিচিত। অন দ্য বেসিস অফ দ্য অরিজিনস অফ দ্য ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম ডিভাইডেড ইনটু হিমালয়ান রিভার অ্যান্ড দ্য পেনিনসুলার রিভার। ঠিক আছে, হিমালয়ান রিভার এবং পেনিনসুলার রিভার নামে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের রিভারকে কত ভাগে, দুটো ভাগে ভাগ করা হয়, হিমালয়ান রিভার অ্যান্ড পেনিনসুলার রিভার। নেক্সট আমরা দেখবো কি হিমালয়ান রিভার। ঠিক আছে, হিমালয়ান রিভারটাই আজকে আলোচনা করব। হিমালয়ান রিভারের মধ্যে দ্য মেজর হিমালয়ান রিভার আর দ্য গঙ্গা, ঠিক আছে, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র, তিনটে বড়। কি গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র, ঠিক আছে, এই তিনটে হচ্ছে বড় রিভার। তারপর গিয়েছে নেক্সট আছে কি, দ্য রিভার আর ভেরি লং কম্পেয়ার দ্য রিভার্স অফ দ্য সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য রিভার্স আর ভেরি লং কম্পেয়ার টু দ্য সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, হিমালয়ান রিভারগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান রিভারের থেকে অনেক বড়। নেক্সট আছে কি, দে আর কল্ড দ্য পেনিনসুলার রিভার অ্যাজ দে ফিড বাই দ্য বোথ ওয়াটারফল অ্যান্ড মেল্টিং অফ দ্য স্নো। এগুলো হচ্ছে পেনিনসুলার রিভার হিসাবে পরিচিত, কারণ কি এগুলো স্নো, মানে বৃষ্টির জলে এবং স্নো দুটোতেই হচ্ছে কি এগুলো হচ্ছে পরিপুষ্ট, তাই এরা হচ্ছে কি না হচ্ছে পেনিনসুলার রিভার নামে পরিচিত। নেক্সট আমরা দেখবো, আমরা দেখবো কি রিভার ইন্দাস সম্বন্ধে বা সিন্ধু সম্বন্ধে কী কী কোয়েশ্চেন আছে। ইট ইজ নোন অ্যাজ দ্য সিন্ধু রিভার, এটাকে সিন্ধু রিভার হিসেবে বলা হয় ইন্দাসকে। টোটাল লেংথ হচ্ছে কি 2880 কিলোমিটার। ঠিক আছে, 2880 কিলোমিটার এই টোটাল লেংথ। সোর্স হচ্ছে কি না, কৈলাস রেঞ্জ। ঠিক আছে, কৈলাসে তিব্বতের মানস সরোবর লেক থেকে উৎপন্ন। ঠিক আছে, হিমালয়ের কৈলাস রেঞ্জ আর তিব্বতের মানস সরোবরে থেকে এটা যে উৎপন্ন হয়েছে। নেক্সট আছে কি না, ডেস্টিনেশান, এটা কোথায় পতিত হয়েছে, পতিত হয়েছে কোথায়, আরবিয়ান সিতে কিন্তু পতিত হয়েছে। আমরা মনে রাখবো এটা কোথায় পতিত হয়েছে, না আরবিয়ান সিতে। এই যদি উপরে হয় দার্জিলিং, ঠিক আছে, এইখানে উৎপন্ন হয়ে এইখান দিয়ে প্রবাহিত হয়ে এটা কিন্তু এই দিক দিয়ে হয়ে আরবিয়ান সাগরে হচ্ছে কি পতিত হয়েছে। ঠিক আছে, এটা পতিত হয়েছে আরবে। তারপরে কি এর হচ্ছে কি পঞ্চনদ, এখানে যে পাঁচটি নদ দেখতে পাচ্ছি এটা পাঞ্জাবে থাকে, পঞ্চনদের দেশ বলে পাঞ্জাবকে আমরা জানি সকলে। সেগুলো কি ঝিলাম বা ভিস্তা, তারপরে চেনাব বা চন্দ্রভাগা, রবি, ইরাবতী, বীজ, তারপরে হচ্ছে কি সুলতেজ বা হচ্ছে কি স্ট্যাড্রু। ঠিক আছে, এইসব নদীগুলো আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখবো, আমরা দেখবো কি আমরা দেখবো কি রিভার গঙ্গার উপরে কী কী কোশ্চেন এসে থাকে। রিভার গঙ্গা, ঠিক আছে, সোর্স কোথায়, না গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার নিয়ার হচ্ছে গোমুকগুয়ার গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা কোথায়, উত্তরাখণ্ড ইন হচ্ছে কুমায়ুন হিমালয়। ঠিক আছে, কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে গোমুকগুহা গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে হচ্ছে কি উৎপন্ন হয়েছে। ইট নেম অ্যাজ দ্য ভাগীরথী হিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি এখানে ভাগীরথী নামে পরিচিত। অ্যাট দেবপ্রয়াগ অলকানন্দা জয়েন্টস ভাগীরথী অ্যান্ড বিকাম দ্য গঙ্গা। দেবপ্রয়াগ এবং অলকানন্দাতে কী হয়েছে, এটা হচ্ছে ভাগীরথী নামে পরিচিত, ভাগীরথীর নামে জয়েন হয়েছে এবং হচ্ছে কিন্তু গঙ্গা নামে পরিচিত হয়েছে। এটা খুবই আছে, ঠিক আছে, ইটস নেম এটা ঠিক আছে দেবপ্রয়াগ এবং অলকানন্দাতে, কোথায় না দেবপ্রয়াগে কি যে অলকানন্দের সঙ্গে জয়েন হয়ে ভাগীরথী নামে পরিচিত, ভাগীরথী
অ্যান্ড বিকামস দ্য গঙ্গা ভাগীরথীটা অলকানন্দার অলকানন্দ ভাগীরথী একসঙ্গে হলো দেবপ্রয়াগের কাছে, তারপরে হচ্ছে কি এটা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে তারপর থেকে। ওকে আমরা এটা মনে রাখবো, ঠিক আছে। আর ভাগীরথী বলে কেন, কারণ ভগীরথ ওইটাকে নিয়ে এসেছিলো বলে তাই। নেক্সট আমরা দেখবো কি ইন এলাহাবাদ ইট জয়েন্টস বাই দ্য যমুনা, ঠিক আছে। যমুনা দ্বারা এলাহাবাদে জয়েন্ট হলো। দ্য লার্জেস্ট ট্রিবিউটারি গঙ্গা রাইজিং ফ্রম দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা, যমুনা হচ্ছে কি সবথেকে বড় ওই উপনদী, ঠিক আছে ঠিক আছে। এবার ওইটা হয়েছে ট্রিবিউটারি বড়ো সবথেকে ট্রিবিউটারি, আর এটা হচ্ছে কি না কোথায় হচ্ছে না গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, আমরা মনে রাখবো এটা, ঠিক আছে। বড়ো ট্রিবিউটারি হচ্ছে যমুনা, আর এটা যমুনাত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে, যমুনেত্রী, ঠিক আছে। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, তার ওর যে গঙ্গা নদীর যে বাম সাইডে যেসব ট্রিবিউটারিগুলো আছে কি রামগঙ্গা গণ্ড কোশি ঘরঘরা গোমতী ইত্যাদি, ঠিক আছে, এগুলো প্রায় কোশ্চেনে এসে থাকে। নেক্সট আছে কি রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি সোন, ঠিক আছে, এটা হচ্ছে সোন। তারপরে কি আছে আমরা কয়েকটা কোশি, ঠিক আছে, কোশি ট্রিবিউটারির কথা কি বলেছে, এই ট্রিবিউটারি ইজ ফ্লাট পোর্ন, ঠিক আছে, প্রায় বন্যা হয়ে থাকে এখানে। সো ইট ইজ নোন অ্যাজ দ্য সরো অফ দ্য বিহার, বিহারের দুঃখ কাকে বলা হয় না কোশিকে বলা হয়, আমরা এটা মনে রাখবো, খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে কি গঙ্গা ফ্লোস থ্রু দ্য উত্তরাখণ্ড ইউপি মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড দেন ওয়েস্ট বেঙ্গল দিয়ে হয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা। নেক্সট আছে কি ইটস, এটা কি বিপ্রিকেট ইন্টু ভাগীরথী অ্যান্ড হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কি ওয়েস্ট বেঙ্গলে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে কি, একটা ভাগীরথী এবং একটা হুগলি যেটা কলকাতাতে প্রবাহিত হয়েছে কলকাতা এবং হাওড়ার মাঝখান দিয়ে। তারপরে কি না এটা পদ্মা নামে কিন্তু আরেকটা বাংলাদেশে ঢুকেছে, আরেকটা কি বাংলাদেশে পদ্মা নামে ঢুকেছে, ঠিক আছে, পদ্মা নামে কিন্তু বাংলাদেশে কী নামে গেছে পদ্মা। তারপরে হচ্ছে কি গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, সবথেকে বড় দ্বীপ বলা হয়, ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাকে বলা হয়, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। টোটাল লেংথ অফ দ্য গঙ্গা, গঙ্গার লেংথ কত না 2530 কিলোমিটার, 2530 কিলোমিটার। আমরা নেক্সট দেখব, নেক্সট এটা কী আছে না এটা ইম্পর্ট্যান্ট আছে, গঙ্গা প্লেন্স এরিয়া ফ্রম হরিদ্বার টু গঙ্গা মাউথ, ঠিক আছে, টু দ্য গঙ্গা মাউথ মানে ওই যেখানে পতিত হয়েছে ইজ দ্য ফার্টাইল উইথ দ্য অ্যালুভিয়াল সল, পুতুরটাই হচ্ছে অ্যালুভিয়াল সহল সয়েল আছে, অ্যালুভিয়াল সল সয়েল উর্বর উর্বর পলিমাটি অ্যালুভিয়াল সয়েল, এখানে চাষবাস খুব ভালো হয়, ঠিক আছে। নেক্সট আমরা দেখব, আমাদের নেক্সট দেখবো কি ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী সোর্স কোথা থেকে উৎপন্ন হয়েছে, চেমাইংদুং গ্লেসিয়ার নিয়ে দ্য মানস সরোবর, মানস সরোবর কিন্তু চেমাইংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে, মনে রাখবো। ইন তিব্বত ইজ দ্য নোন অ্যাজ দ্য সাংপো, সাংপো নামে কিন্তু তিব্বতে পরিচিত, খুবই ইম্পর্ট্যান্ট এরা। তারপরে কি ব্রহ্মপুত্র নদী ইটস টার্ন ইন্টু দ্য সোয়ের দ্য নামচা বাড়ুয়া ইন অরুণাচল প্রদেশ অ্যান্ড এন্টার দ্য ইন্ডিয়া অ্যাজ দ্য ডিহং, ঠিক আছে। তারপরে হচ্ছে কি নামচা বাড়ুয়ার থেকে অরুণাচল প্রদেশে নামচা বাড়ুয়ারের কাছে ঢুকেছে, তারপরে এটা হচ্ছে ডিহং নামে আছে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করেছে। নিয়ার সাদিয়া ডিহং এন্টার্স ইন দ্য ইন্ডিয়া হোয়ার দ্য ডিহং অ্যান্ড লোজি জয়েন্টস টু মেক দ্য ব্রহ্মপুত্র, ঠিক আছে, কী বলছে ডিহং এবং লোজিদ এই দুটো উপনদী হচ্ছে এখানে জয়েন হয়ে কী হয়েছে ব্রহ্মপুত্র হিসেবে পরিচিত হলো। ফাইনালি ইট এন্টার্স দ্য বাংলাদেশ অ্যাট যমুনা অ্যান্ড মিটস দ্য পদ্মা টু ড্রেন ইন টু বে অফ বেঙ্গল, ঠিক আছে। তারপরে শেষ পর্যন্ত এটা কী হলো না বাংলাদেশে কিন্তু যমুনা নামে কিন্তু এটা প্রবাহিত হয়ে গেল, ঠিক আছে, বাংলাদেশের নাম হয়ে গেলো কি যমুনা, আমরা মনে রাখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি না পদ্মাতে মিশে গেল, এবং নেক্সট হচ্ছে কি আমরা জানি পদ্মা বে অফ বেঙ্গলে মিশেছে, তো তাই এরাও বঙ্গোপসাগরে মিশে গেছে।
রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ কী কী আছে? রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে সুবর্ণসিরি, তারপর হচ্ছে কেমং, মানস, এগুলো হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। এখানে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ আছে কি বুড়ি, দিবং, দিহাং, আছে ক্যামাং, ঠিক আছে, এগুলো হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। তারপরে আছে কি মাজুলি ইজ দ্য লার্জেস্ট ইভাররেইন আইল্যান্ড অফ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রতে কিন্তু মাজুলি দ্বীপ কোথায় আছে এটা কিন্তু প্রায় এসে থাকে, এটা ব্রহ্মপুত্রতে অবস্থিত। টোটাল লেংথ অফ দ্য ব্রহ্মপুত্র ইজ দ্য 1900 কিলোমিটার, 2900 কিলোমিটার, ঠিক আছে। এটা নেক্সট এখন আমরা দেখব রিভার এবং তার সোর্স, এবং সেটা হচ্ছে কি কি ড্যাম আছে, ঝেলম, ঠিক আছে। ঝেলম হচ্ছে কি সোর্স কি ভারিয়াং, ঠিক আছে, ভারিয়াং হচ্ছে তার সোর্স। আর এখানে যে ড্যাম অবস্থিত কি উরি ড্যাম অবস্থিত, ঠিক আছে, বা হাইড্রাল প্রজেক্ট। নেক্সট হচ্ছে কি চেনাব, চেনাব হচ্ছে কি কোথায় উৎপন্ন, না বারালাজ পাস, ঠিক আছে, বারালাজ পাসে অবস্থিত। এখানে ডাল হস্তি, ডাল হস্তি হচ্ছে এখানকার যে প্রজেক্ট। তারপর হচ্ছে রবি হয়েছে কি রোটাং পাসে উৎপন্ন হয়েছে কি রবি, রবি উৎপন্ন হয়েছে কি রোটাং পাসে। নেক্সট দেখব, নেক্সট দেখব কি না হচ্ছে কি না বীজ রোটাং পাস, আর হচ্ছে কি সুলতেজ হচ্ছে নিয়ে দ্য মানস সরোবর, গোবিন্দ সাগর, ভাকরা নাগাল ড্যাম, বা গোবিন্দ সাগর বা ভাকরা নাগাল ড্যাম। নেক্সট দেখব আমরা মহানদী, মহানদী হচ্ছে উৎপন্ন হয়েছে কি ঢাকার রায়পুর ছত্তিশগড়ে, ঠিক আছে, ডান্ডাকারিয়ান দণ্ডকারিয়ান রায়পুর ছত্তিশগড়ে উৎপন্ন হয়েছে। এখানে মহানদী সব থেকে বড়ো কি হীরাকুঞ্জ, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট রিভার অফ দ্য উড়িষ্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি গোদাবরী, ঠিক আছে, গোদাবরী হচ্ছে কি ত্রিম্বক প্লেটু, ঠিক আছে, ত্রিম্বক প্লেটুতে উৎপন্ন হয়েছে নাসিক মহারাষ্ট্রতে। ওকে, এটা কি লার্জেস্ট রিভার অফ দ্য সাউথ, সরি লার্জেস্ট রিভার অফ দ্য সাউথ ইন্ডিয়া, সব থেকে বড়ো রিভার অ্যান্ড নোন অ্যাজ দ্য গোদাবরী, নোন অ্যাজ দ্য সাউথ গঙ্গা, প্রায় এসে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীর, হ্যাঁ স্যার, কৃষ্ণা, কৃষ্ণা হচ্ছে কি মহাবালেশ্বর, মহাবালেশ্বরে উৎপন্ন হয়েছে মহারাষ্ট্র। এটা কি সবচেয়ে বড় বাঁধ হচ্ছে কি নাগার্জুনা সাগর, ঠিক আছে, অ্যান্ড ট্রিবিউটারি হচ্ছে কি না তুঙ্গা ভদ্রা কয়ান, তারপর যে ঘান্ত্রা ভীমা, ঠিক আছে, দুবাং, এগুলো হচ্ছে কি ধূপগঙ্গা, এগুলো হচ্ছে কি এ ট্রিবিউটারিজ। নেক্সট আছে কি কাবেরী, টালা কাবেরী ওয়েস্টার্ন ঘাটে উৎপন্ন হয়েছে, টালা কাবেরী ওয়েস্টার্ন ঘাটে এটা হচ্ছে উৎপন্ন হয়েছে। এখানে হচ্ছে কাবেরীতে হচ্ছে বস্তুত কি শিব সমুদ্র জলপ্রপাত, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, শিব সমুদ্র জলপ্রপাত। আমরা প্রায় এখান থেকে রিভারের উপরে যা কোশ্চেন আছে সেগুলো প্রায় আলোচনা করছি। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এভাবে অনেক ভিডিও আপনারা পাবেন পরপর, ইংলিশের উপরেও প্রচুর ভিডিও পাবেন। নেক্সট দেখব কি আমরা কি আছে, নেক্সট আছে কি নর্মদা, নর্মদা হচ্ছে কি অমরকণ্টক প্লেটু মধ্যপ্রদেশে উৎপন্ন হয়েছে, নর্মদা ভ্যালি প্রজেক্ট, এখানে রিভার ড্যাম, ঠিক আছে, দ্য ধুয়ান, ধুয়ানধার ফলস, ঠিক আছে, ধুয়ানধার ফলস ফলো থ্রু দ্য রিফ্ট ভ্যালি অ্যান্ড বিটুইন দ্য বিন্ধ্য অ্যান্ড সাতপুরা রেঞ্জ, ঠিক আছে, ফলো থ্রু দ্য ধুয়ানধার, তাহলে ধুয়ানধার ফলস কোথায় অবস্থিত, না নর্মদাতে অবস্থিত, প্রায় এসে থাকে। নেক্সট আছে কি তাপি রিভার, ঠিক আছে, তাপি রিভার মুলতাই ইন ভুটাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ভুটাল ডিস্ট্রিক্টের মুলতাইতে, এটাও কিন্তু মধ্যপ্রদেশে। এখানে যে ড্যাম আছে সেটাকে বলা হয় উকাই, নোন অ্যাজ দ্য টুয়াইন্স অফ দ্য নর্মদা, ঠিক আছে, এটা হচ্ছে টুয়াইন্স অফ দ্য নর্মদা, মানে এটা নর্মদার টুইন্স বলা হয়, যমজ বলা হয় নর্মদা, ঠিক যমজকে বলা কি তাপি বলা হয়।